অনেক সময় দেখা যায় আমরা ফেসবুক আমাদের টাইমলাইনে যে সমস্ত ভিডিওগুলো আসে তা অটোমেটিক প্লে হয়ে যায়, এমনকি আমাদের ফেসবুক পেজে যখন আমরা ভিডিওগুলো ঘাটাঘাটি করতে যাই তখন সাথে সাথে আমাদের ভিডিওগুলো অটোপ্লে হয়ে যায়। আর ভিডিও অটোপ্লে হওয়ার কারণে আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদের এটা নিয়ে ভাবতে হয় যে কিভাবে ফেসবুকে অটোপ্লে হওয়া ভিডিও বন্ধ করব। এটা খুব বেশি দেখা যায় শুধুমাত্র ফেসবুকের অফিসিয়াল অ্যাপস দিয়ে আপনি যখন আপনার ফেসবুক টাইমলাইনে ব্যবহার করেন তখন, কিন্তু বর্তমানে দেখা যায় শুধু ফেসবুক অফিসিয়াল অ্যাপস নয়, বরং আপনি যদি ফেসবুক লাইট ব্যবহার করেন তাও ভিডিও অটোমেটিক প্লে হয়ে যায়, আর আপনার ফেসবুক টাইমলাইনে ভেসে ওঠা ভিডিওগুলো অটোমেটিক্যাল ওপেন হওয়ার কারণে আপনি নানা ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। যেমন যদি আপনার একটি ফেসবুক পেজ থাকে তাহলে যখন আপনি আপনার ফেসবুক পেজে ঢুকবেন তখনই আপনার নিজের ভিডিওগুলো অটোমেটিক্যাল প্লে হয়ে যাবে, তখন আপনার ভিডিও রিচ কমে যাবে। তার মধ্যে আরও একটি হলো আপনার ডাটা চার্জ। যখন ফেসবুক টাইমলাইনে কোনো ভিডিও অটো প্লে হয় তখন এগুলো আপনার ডাটা খরচ হওয়ার জন্য দায়ী হতে পারে, আর এই ভিডিওগুলোর সাইজ যদি অনেক বেশি হয় আর আপনার ডাটা কালেকশন যদি খুব ভালো হয় তাহলে তো আপনার ডাটা খরচ পরিমাণ আরও বেড়ে যাবে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বন্ধ করবেন অটোমেটিক ভিডিও প্লে হওয়া। ফেসবুকে অটোমেটিক ভিডিও চলা অপশনটি বন্ধ করতে হলে ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এরপর উপরের দিকে হাতে ডান সাইডের কর্নারে থ্রি ডট মেনু অপশনে ক্লিক করব। এরপর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব, এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করব। এরপর প্রথমে দেখতে পাচ্ছেন পেজ সেটিংস, এখানে ক্লিক করব। এরপর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব, এখন এখানে দেখতে পাচ্ছেন অটোপ্লে ভিডিও, এখানে ক্লিক করব। এরপর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব, একদম নিচের দিকে তিনটি অপশন দেখতে পাবেন। এর ভিতরে প্রথমে দেখতে পাচ্ছেন ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, এরপর দেখতে পাচ্ছেন ওয়ান ওয়াইফাই অনলি, এরপর দেখতে পাচ্ছেন নিবার অটোপ্লে ভিডিওস, একদম নিচের দিকে দেখতে পাবেন নিবার অটোপ্লে ভিডিওস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুকে অটোমেটিক ভিডিও চলা অপশনটি বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এই রকমই আপনি আপনার ফোনের ফেসবুকের অটোমেটিক ভিডিও চলা অপশনটি বন্ধ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং মতামত জানাতে কমেন্ট করুন এবং শেয়ার।